din. Kasi kada yung maski. Ba, araw din na dayang po. Araw ba yung continuous kukriya sa ta? Yes. Ito si kasyon ko. Dolores, kaya kasi nga ha? Araw din na ujit. Abdi ko na ujit. Shankar to na le. Kaya kung ano bari ko na shankar ko. Koi bari manusia lepti sa sahita sumodo kina. Can I say? J. Protocol Organization President, and you're my mama. Mama, her point to be the destiny of our bike matter? Becca, total was the abnormal organization on actual issues in Becca. Talking of Nara to the Kuno Sosa, talking of Nara Kitagova, the care for either to Becca. The Abra Potomac for either had a way. Even who got on to you, Ton organization, a recoil, we have been a project allocated. So employee lo, jadi high level ni asal, tarap tu muka mudi. Oh je, bayi bocce nak kut pore, office pore, tarap tu ini lo kita. Kintu, ekik kuri amra agu itu. Kintu, ame sakit kau mulut dushona, mulut dushona lo amar building ni, pasal tarap pore aje. Tarap jadi tiga belas muda dua belas, kaiti mana, belas kaiti mana? Sarat ini belas kah? Tarap bocce nara sekolah jalan. Orang cipton, tarap rugi bukti sih. এই উদ্দেশ্যটা আমার তাক তৈরি হবো আমি তাক তৈরি হবো না যে আমার উদ্দেশ্যটা না যে আমি সাহিত্য করি আমার উদ্দেশ্যটা তৈরি হবো আমার পাশে যারা আছে তারা এই জন্য আমি উদ্ধার করে নিয়ে আসি এবং সমাজের মধ্যে দাঁড় করাই যে সমাজ একটা এই সংগঠনের মেইন টার্গেট মতো বা এই আমেরিকার পয়সা আছে এই ধরনের চিন্তা ভাবনা গ্রাম হয়ে গ্রামে গ্রামে ঘুরছে বিভিন্ন বিদ্যালয়ে চলিয়া গেছে তোমাদের সাক্ষাৎকার করাইছে খরচনা অনেক আছে কেন বিভিন্ন গ্রামে গেছো বিভিন্ন জনের সাথে সাক্ষাৎকার নিছো এর উদ্দেশ্যটা কি যা তার উদ্দেশ্যটাই হচ্ছে আমরা কোথায় আছি তোমরা দেখো আমরা কোথায় আছি তোমরা দেখো এবং এইভাবে যদি মানুষ পড়ে থাকে তাহলে আমরা যে হয় একজন বিত্তশালী আছি বা এলাকার অনেক বিত্তশালী আছি ব্যাংকওয়ালি টাকা কেনার কিছু না মানুষ কিছু করি না এই জিনিসটা যদি আমরা সম্মিলিতভাবে করি করিয়া যদি আমার পাশে পড়া যায় লোকটা আছে তাহলে যদি উদ্ধার করি আনি উদ্ধার করি আনি সমাজে যদি দাঁড় করাইতে পারি এটাই হলো আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য এতে আমার আগেই আমি একটা কথা বলছি আমার ফেটো বাদ না করলে তোমারে দাওয়াত দিতাম পারতাম না সে ব্যবস্থা তো অবশ্যই সংগঠনে আমার কাছে ধন্যবাদ সকল ভাই আমি অনেক বলে ফেললাম না আমি তো বিআইপি তাদের অর্গানাইজেশনের সাথে ওই যখন রেজিস্ট্রেশন তখনই তার বাড়িতে আমার হঠাৎ করে আমি গিয়ে থাইছি বেড়াইতে আমার কাছে মামা আপনি একটু সময় দিন তারপরে আস্তে 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 এটা বড় হয়ে যাবে ঠিক কিনা তো একটা জিনিস আমার মনে করে দিতে আমি বলতে পারি সংগঠন কেন ধ্বংস হয় বা বাদ পড়ে বা নষ্ট হয় সংগঠনে অস্তিত্ব খুঁজে পাবে এটা সব শেষে আমার তো মনে করে দিতে যদি মনে না থাকে ঠিক আছে নোটটা নিতে পারো তুমি যে সংগঠন কেন ধ্বংস হয় লাস্ট পর্যন্ত প্রশ্ন কেন ধ্বংস হয় সংগঠন কেন বিলুপ্তি হয় বা সংগঠন যে অস্তিত্ব থাকে না কিছু মনে করে দিতে শেষে দিতে কি দেখো এসব মাথা মাথা না দেখো আমরা কিন্তু কথা কই না আমি কিন্তু ফলো করি না কর্মলায়কা
বাস্তবায়ন করা যায় এবং যা এক প্রক্রিয়ায় ও কাঠামোর মধ্য দিয়ে সম্পন্ন হয়। একটা প্রক্রিয়া সবার সম্মুখে পরিষ্কার, একটা প্রক্রিয়ায় কাঠামোর মধ্যে ওই জায়গাটা ফ্রেম, একটা ফ্রেমের মাধ্যমে সম্পূর্ণ হয়। সকল ক্ষেত্রে মানবিক দিকটি প্রাধান্য পায়, সব জায়গার মানবিক দিকটা প্রাধান্য রাখতেই কিন্তু সেই কাজটা এমন কাজ করা যেত না যেটা মানবিক দৃষ্টি প্রচুর হয়। এমন কিন্তু কাজ সংগঠন মাধ্যমে করা যায় যেটা মানে সংগঠন মাধ্যমে করা একটা কাজ করা যেটা মানুষ শুনলে হলো শিখতে কাজটা খুব ভালো লাগে, একটা সংগঠন এই কাজটা কেমনে করবো এই কাজটা করতে পারি সেটা না মানুষ এটা সংগঠন ব্যক্তি করতে পারে কিন্তু সংগঠন পরিবর্তন ব্যবস্থার জন্য সকল ইউনিটের মধ্যে এক সুস্থ সম্পর্ক প্রাপ্ত। খুব সুন্দর চিত্র একটা কথা দেয় সংগঠন করে ধারণাটা লোকটা বুঝাই যায়। খুব সুন্দর সংগঠন উন্নয়ন হচ্ছে, সংগঠনটার উন্নয়নটা হয়েছে পরিবর্তনের ব্যবস্থাপনার জন্য। পরিবর্তন কিসের পরিবর্তন, ইতিবাচক না নেতিবাচক? এখন পর্যন্ত আমি একটা সভাপতি এবং একটা সেক্রেটারি খুঁজে হয় না।